প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে 17 সেপ্টেম্বর থেকে আগামী 2 অক্টোবর পর্যন্ত একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে বিজেপির সদর জেলার উদ্যোগে রবিবার রাজধানী তুলসীবতী স্কুল সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়। এদিন বৃক্ষরোপণ শেষে রাজধানী দুর্গাবাড়িতে সাফাই অভিযান সংগঠিত করা হয়। এদিনের এই সাফাই অভিযানে অংশগ্রহণ করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপির সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আটটাউন বরদলী মন্ডলের সভাপতি সঞ্জয় সাহা সহ আর অনেকেই। এদিনের কর্মসূচি শেষে এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চল উপেক্ষিত ছিল, বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্য, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরায় এক অভূতপূর্ব উন্নয়নের জোয়ার এসেছে। তাই সকল রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি। আমরা সবাই জানি আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের সবার প্রিয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে শুভ জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টি বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে সাফাই অভিযান থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি আমরা এই আজকে থেকে আগামী 2 অক্টোবর অবধি আমরা সমাজের বিভিন্ন অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই জন্মদিনটাকে উদযাপন করছি। কারণ ওনার নেতৃত্বে আমাদের এই ত্রিপুরা রাজ্যে যে অভূতপূর্ণ উন্নতি, স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চল আমরা সবাই জানি উপেক্ষিত ছিল, বিশেষ করে ত্রিপুরা রাজ্য, এই ত্রিপুরা রাজ্যের জন্য উনি যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ত্রিপুরাকে উন্নত করার জন্য, বিকাশমুখী করার জন্য যেভাবে সহযোগিতা করেছেন, আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিন উপলক্ষে। এবং আমরা জানি এই বিশ্বনেতা শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বের নেতা হিসাবে উনি পরিগণিত হয়েছেন। তো উনি এই ভারতবর্ষের জন্য যে অগ্রণী ভূমিকা, যে বিকাশ, যে উন্নয়ন প্রত্যেকটা সমাজের মানুষের জন্য উনি করেছেন, আমি আবারও ওনাকে এই জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, মাতা ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা করি ওনার দীর্ঘায়ু হোক এবং ওনার কাছে যাতে এনার্জি থাকে সে আমাদের সেবা করার জন্য এবং ভারতবর্ষকে, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে সেই পঙ্ক্তি নিয়েই উনি ভারতকে আরও এগিয়ে নিয়ে যাবে, সেটা আজকে এই শুভ জন্মদিনে ওনার কাছে আমি মায়া ত্রিপুরেশ্বরীর কাছে আবারও প্রার্থনা করছি।